আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়াল আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ইনার এইচটিএমএল প্রপার্টির কাজটা কি। তো আমরা কি করব, এটাকে চেঞ্জ করে দিই এবং আমরা একটা নতুন ফাইল তৈরি করে নিই। কন্ট্রোল চাপার পরে বা ছাড়লে পরে এটা ফাইলটা কপি হয়ে যাবে এবং এটাকে কি করব, 22 নম্বর টিউটোরিয়াল এবং ইনার এইচটিএমএল প্রপার্টি নামে আমরা ফাইলটাকে নিয়ে নিই। তারপর এটাকে গো লাইভ করি আবার পুনরায়, তাহলে আমরা লাইভ এটা চেঞ্জ দেখতে পারবো। এগুলোকে আমরা উঠিয়ে দিলাম। এখন ডিফল্টভাবে আমরা কি করতে পারি, ডিফল্টভাবে আমরা কিছু লেখা লিখে দিতে পারি, এরকমভাবে লিখে দিলাম আর এখানে কিছু কন্টেন্ট দিয়ে দিলাম। আর এই যে আমরা এই কন্টেন্টগুলো আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে। এখানে কি নিয়েছে, একটা বাটন নিয়েছে, এত বড় বাটন, এরপর ক্লিক দিলেই কাজ করবে, ঠিক আছে। তো এটা যেহেতু ইনার এইচটিএমএল প্রপার্টি নিয়ে আমরা কাজ করতেছি, এটাকে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি যেটা আছে, এই যে আইডির মাধ্যমে এই যে গেট এলিমেন্ট বাই আইডি আই এম এ প্যারাগ্রাফ যেটা আছে সেটাকে ধরলাম। ধরার পর এটাকে কনসোল লগ করি যদি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এই যে এইটুকু চলে আসছে। এটার ভিতরে যে এইচটিএমএল আছে সেটাকে আমরা যদি দেখতে চাই কিভাবে দেখব, ডট ইনার এইচটিএমএল যেটা আছে সেটা নিলাম, তাহলে দেখবেন যে এই টেক্সটটা চলে আসছে। অথবা টেক্সট যদি দিই ইনার টেক্সট, তাহলে এই টেক্সটটুকু আমরা দেখতে পাবো। তো এইটুকুকে আমরা কি করব, রিপ্লেস করব এর মধ্যে আমরা রিপ্লেস করতে চাই এটার মধ্যে। তো এটাকে করার জন্য আমরা এটাকে ধরলাম আইডির মাধ্যমে, ধরার পর এটা নিলাম দিয়ে এটা দিয়ে দিলাম আই এম এই যে এই এইটুকু আছে না, এটাকে আমরা কি করব, ডট ইনার এইচটিএমএল। তাহলে দেখেন উপরে যে লেখাটুকু আছে নিচে ঠিক হয়ে যাচ্ছে, এটা রিপ্লেস হয়ে যাচ্ছে। আমি এখানে যা লিখবো দেখেন নিচেও একই কথা চলে আসছে, ইনার এইচটিএমএল। দেখেন যে উপরে যেটা লিখছি ঠিক নিচে একই কথা চলে আসছে, তার মানে হচ্ছে এখানে সেটা রিপ্লেস হয়ে যাচ্ছে। এইটুকু অংশ যদি আমরা একটা ক্লিক ইভেন্টের মধ্যে নিয়ে চলে যাই, এই যে বাটন নিয়েছি এটা, এই বাটনের উপরে যখনই আমরা ক্লিক করব তখন কি করবে, এই ফাংশনটা কল হয়ে যাবে। তো এই ফাংশনটা আমরা লিখে দিই, ফাংশন কীভাবে তৈরি করতে হয় সেগুলো বেসিক টিউটোরিয়ালে আমাদের দেওয়া আছে। তো এখন যখনই ক্লিক করব তখন এটা চেঞ্জ হবে, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা লগের মাধ্যমে আমরা দেখাচ্ছি, তো এখানে আমরা কি করব, কনসোল লগ যেটা আছে ওটা উঠাই দিলাম, এভাবে দিলাম, দেওয়ার পর এখানে শুধু চেঞ্জটা দেখতে পারবো, কনসোল লগে আমরা এটা দেখতে পাবো না। তো এরকম ভাবে চলে আসবে। এখন আমরা এমনও কাজ করতে পারি যে বাটনটাকে নিতে পারি, এই বাটনটাকে নিলাম, নেওয়ার পর কি করব, এই যে বাটনটার আইডি ধরে এখানে ইনার এইচটিএমএল ইকুয়াল টু আমরা যে লেখাটুকু লিখব সেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি লিখি যে আই এম চেঞ্জ, তাহলে ওটা ওই লেখাটুকু হয়ে যাবে। দেখেন এখানে লেখাচ্ছে কি, আই এম চেঞ্জ। তো এরকম ভাবে এটা আমরা ইনার এইচটিএমএল এটা এভাবে ব্যবহার করতে পারি। অথবা আমরা এখানে যদি মনে করি যে এখানে h2 দিলাম, দেখেন এটা কি হয়ে যাচ্ছে, এরকম ভাবে h2 হয়ে যাচ্ছে। তো আরো ইনার এইচটিএমএল এর অনেক ব্যবহার আছে, সেগুলো আস্তে আস্তে আমরা শিখে যাব। আজকের টিউটোরিয়াল আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।